পরীক্ষা শেষে গেটের সামনে দাঁড়িয়ে থাকায় শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে রাঙ্গাবালী থানার এসআই আব্বাস উদ্দিনের বিরুদ্ধে। শিক্ষার্থীরা জানান, হালিমা খাতুন মহিলা কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থী অন্যান্য সহপাঠীদের অপেক্ষায় কেন্দ্রের মধ্যে দাঁড়িয়েছিলেন। এ সময় এসআই আব্বাস গিয়ে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। পরে জুনাইদ আহমদ নামের এক শিক্ষার্থী তার কাছে ধাক্কার কারণ জানতে চাইলে তাকে চর থাপ্পড়, লাথি এবং ধাক্কা দিয়ে সড়কে ফেলে মারধর করেন এসআই আব্বাস। স্যার, আমরা তো গেটের বাইরে আছি, এরিয়ার বাইরে আছি, তাই এই যে একটু দাঁড়াই, স্যার দাঁড়াইতে বলছে, যখন এই যে বলার পরে সে আমাদেরকে জুনায়েদকে লাথি দেওয়া শুরু করছে আর কি। মেয়েরা দাঁড়াইছিল, মেয়েদেরকে কিছু বলে নাই, আমরা দাঁড়াইছিলাম, আমাদেরকে অনেক মানে লড়ান দিয়ে বের করে দিয়েছে। নির্যাতনের বর্ণনা দিয়ে এ ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। তোমরা এই জায়গায় দাঁড়াইছো কেন? হলের গেটের বাইরে যাও বলছি স্যার, প্র্যাকটিক্যালের জন্য আমাদেরকে স্যারে দাঁড়াইতে বলছে, বলছে বলার জন্য গেটের বাইরে যে ধরো এরিয়ার ভিতরে দাঁড়াইতে পারবে না। আমরা গেটের বাইরে গিয়ে দাঁড়াইছি, চার পাঁচজন বন্ধু বন্ধু রাগে কণ্ঠে জিজ্ঞেস করতেছে তুমি ওই জায়গায় দাঁড়াইছো কেন? বলছি স্যার, আমি তো বলছি আপনাদের আপনাকে প্র্যাকটিক্যালের জন্য দাঁড়াইতে বলছে, এটা বলছি আর সে অন্য আমার বন্ধু বান্ধবদের ধাক্কা দিচ্ছে, আমি বলছি স্যার আপনি ধাক্কা দেন কেন? এটা বলছি আর আমাকে পুরো লাথি মেরে রাস্তার ওই সাইডে নিয়ে গেছে, তারপর ধাক্কাইছে, আমি ওই সাইডে পড়ে গেছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তবে এই ঘটনায় তদন্ত করে দোষ প্রমাণ হলে অভিযুক্ত এএসআই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা পুলিশ সুপার। এই ধরনের ঘটনায় যদি দেখা যায় যে আমাদের সদস্য এখানে কোনো ব্যত্যয় আছে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা অনুসন্ধান করে জানতে হবে যে এখানে কি হয়েছে, বিষয়টা আমরা জেনে যদি দেখা যায় যে আমাদের সদস্যের ওখানে অপেশাদার আচরণ করেছে বা কোনো অন্যায় করেছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করা পুলিশের দায়িত্ব, কিন্তু পুলিশের এমন অপেশাদার আচরণ কোনোভাবেই কাম্য নয় বলেছেন অভিভাবক ও শিক্ষকরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।